আসসালামু আলাইকুম। ফটোশপ এডিটিংয়ের আজকের ভিডিওয় আপনাদের স্বাগতম। আজকের ভিডিওয় আমরা দেখব কিভাবে আপনারা একটি ফেসের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত স্পট দূর করতে পারেন। ফটোশপ 2020 এর মাধ্যমে আমরা এই এডিটিংটি শিখব। অর্থাৎ একটা ফেসের স্পট দূর করার দুইটা পদ্ধতি আছে। আজকের এই ভিডিওতে আমরা দুইটা পদ্ধতি নিয়েই আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যে ছবিটির স্পট আমাদের দূর করতে হবে সেই ছবিটা আমরা ফটোশপে ওপেন করব। এখানে আমি একটা স্যাম্পল পিকচার নিয়েছি এবং পিকচারটি যদি আমরা ফটোশপে ওপেন করি তাহলে আমাদের সামনে এই ধরনের একটা উইন্ডো আসছে। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা জুম টুলের সাহায্যে আমাদের এই পিকচারটাকে আমরা একটু বড় করে নিতে পারি। ফটোশপের এই পিকচারটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে মুখে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত দাগ আছে। এই দাগ দূর করার প্রথম যে পদ্ধতিটি আমরা ফলো করব সেটা হচ্ছে আপনারা ফটোশপের বামে যে টুল বার আছে এই টুল বারের 4 নম্বর যে বাটনটি আছে ওখানে যদি কার্সর রাখেন তাহলে দেখতে পাবেন এখানে স্পট হিলিং ব্রাশ টুল নামে একটি টুল আছে। এই টুলটার সাহায্যে আমরা খুব সহজেই এই মুখের স্পটগুলো দূর করতে পারি। প্রথমে আপনারা স্পট হিলিং টুলে ক্লিক করবেন। প্রথম যে অপশনটি আছে স্পট হিলিং ব্রাশ টুল, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনারা আপনাদের কার্সরটি এই ধরনের একটা গোলাকৃতির হয়ে যাবে। আপনারা চাইলে এই কার্সরটির সাইজ বড় ছোট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অপশন বাটন ক্লিক করতে পারেন অথবা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারেন। তো আমি আমার প্রয়োজন অনুসারে কার্সরটি ছোট বড় করে নিয়েছি। এখন খেয়াল করেন কিভাবে আপনারা এই স্পটগুলো দূর করবেন। এখন আপনারা আপনাদের ফেসের যে অনাকাঙ্ক্ষিত স্পটটি দূর করতে চাচ্ছেন তার উপর কার্সারটি নিয়ে যাবেন এবং সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনাদের মুখের স্পটটি খুব সহজেই দূর হয়ে যাচ্ছে। এখন আমরা প্রতিটা স্পটে আলাদা আলাদাভাবে ক্লিক করছি। যদি স্পটগুলো অনেক ছোট হয় সেক্ষেত্রে আপনারা এই কার্সারটি একটু ছোট করে নিতে পারেন। আপনারা খেয়াল করছেন আমি প্রতিটা স্পটে আলাদা আলাদাভাবে ক্লিক করছি এবং স্পটগুলো দূর হয়ে যাচ্ছে। এভাবে আমরা খুব সহজেই মুখের স্পটগুলো দূর করতে পারি। এভাবে ক্লিক করে আপনাদের মুখে যত স্পট আছে আপনারা জাস্ট কিছু ক্লিকের মাধ্যমে এই স্পটগুলো দূর করতে পারেন। খেয়াল করেন এখন কিন্তু আমাদের মুখটা অনেক ফ্রেশ দেখা যাচ্ছে। আমরা যদি একটু আমাদের আগের সাইজে পিকচারটা দেখি তাহলে দেখেন আমাদের পিকচারটি এমন ছিল, এখন মুখে তেমন কোনো স্পট দেখা যাচ্ছে না। এইভাবে আপনারা খুব সহজেই মুখের স্পটটি দূর করতে পারেন। এখন আমি আপনাদের আরেকটি যে ওয়ে আছে তাদের ক্ষেত্রে এই স্পট হিলিং টুলটি নাও থাকতে পারে, সেক্ষেত্রে কীভাবে করবেন সেটা যদি আমরা একটা পিকচারের সাহায্যে আপনাদের দেখাই। তো আমরা এই ক্ষেত্রে একইভাবে নতুন একটি ছবি আমরা ওপেন করছি ফটোশপে। খেয়াল করেন আমাদের সামনে আরেকটি পিকচার ওপেন হয়েছে, এখানেও মুখে বেশ কিছু স্পট আছে। আমরা যদি এই স্পটগুলো দূর করতে চাই এখন কিন্তু আমরা আমাদের সেই স্পট হিলিং ব্রাশ টুলটি ব্যবহার করব না, তার নিচে আপনারা দেখবেন একটি কোলন টুল আছে। অর্থাৎ আপনারা যদি এই কোলন টুলতে ক্লিক করেন তাহলে প্রথমে যে অপশনটি আছে সেটা হচ্ছে কোলন স্ট্যাম্প টুল, এটাতে ক্লিক করবেন। এক্ষেত্রেও আপনারা কার্সরটি ছোট বড় করে নিতে পারেন কিবোর্ডের থার্ড ব্র্যাকেট অথবা অপশন বাটনে ক্লিক করে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনারা অল্টার বাটনটি প্রেস করে যেখানে স্পট আছে তার পাশে একটা ক্লিক করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কার্সরটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমি অল্টার বাটন প্রেস করে আসি বিধায় কার্সরটি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা এই ভালো জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেখানে স্পটটি আছে সেখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনারা খেয়াল করছেন এক্ষেত্রে স্পটটি চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা এক্ষেত্রে অন্য জায়গায় যদি আমরা স্পট দূর করতে চাই পাশের ভালো জায়গায় ক্লিক করবেন, তারপরে স্পটে ক্লিক করবেন। এভাবে আপনারা এক এক করে এই স্পটগুলো দূর করতে পারেন। তবে আগের পদ্ধতিটা অনেক বেশি সহজ, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে, তারপরেও এই পদ্ধতিতে আপনারা করতে পারেন। এইভাবে ধীরে ধীরে আপনাকে প্রতিটা স্পট দূর করতে হবে। আপনারা খেয়াল করছেন আমি স্পটগুলো এক এক করে দূর করছি।
একটু টাইম লাগবে এই ক্ষেত্রে, আপনারা ধৈর্য নিয়ে এগুলো করবেন। তবে যাদের নতুন স্পট হিলিং টুলটি ব্যবহার করে আরও সহজে করতে পারেন। আপনারা খেয়াল করছেন এই ক্ষেত্রে এডিটিংয়ের ক্ষেত্রে দু এক জায়গায় কিন্তু কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। এটা হচ্ছে আসলে আপনি যে এই যে টুলটি ব্যবহার করছেন এর কিছু আসলে প্রবলেম আছে, তো এটা আপনাকে খুব সতর্কতার সাথে করা লাগে, না হলে আপনার স্ক্রিনে এই ধরনের প্রবলেম চলে আসতে পারে। যাই হোক, আপনাদের দুইটা পদ্ধতি দেখলাম, এইভাবে আপনারা খুব সহজেই কোনো পিকচারের মুখের স্পট দূর করতে পারেন। এখন এই ছবিটাকে যদি আপনারা সেভ করতে চান তাহলে আপনারা যাবেন এক্সপোর্টে, এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা উইন্ডো আসবে, এখানে থেকে আপনারা সিলেক্ট করবেন যে আপনারা কোন ধরনের ছবিটি সিলেক্ট করতে চান। আমি যদি জেপিজি সিলেক্ট করতে চাই তাহলে এখানে সিলেক্ট করবেন এবং সর্বশেষ এক্সপোর্টে ক্লিক করবেন। আপনি চাইলে হাইড ওয়েট এখান থেকে বাড়াতে পারেন। আমি যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে খেয়াল করেন ছবিটি সেভ করার একটা অপশন আসতেছে। আমি এখানে যদি এটা সেভ করতে চাই, যেমন আমি যদি এটাকে ডেস্কটপে সেভ করি আপাতত, তাহলে এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। এখন যদি আমি ছবিটা দেখাই আপনাদের, অর্থাৎ আমরা যদি এখন ডেস্কটপে যাই, দেখেন এটা হচ্ছে আমাদের সেই ছবিটা। আপনারা যদি খেয়াল করেন তাহলে ছবিটিতে কিন্তু আগে অনেক স্পট ছিল, এখন কোনো স্পট নেই। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।